বন্ধুরা, চলে এসেছে গ্রামের রানী বিনাপানি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে, যেখানে যখনই শরণ্য দেখে রিভার্স পেপার, সে তো হোয়াট করে চিৎকার করে ওঠে, এটা কি, এর মানে কি। অলিভিয়া যখন পেপারটা দেখে তখন সেও হতবাক হয়ে যায়। গুড্ডু বলে, তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে না হয়েছে সেটাকে ডিভোর্স অবধি টেনে নিয়ে গেলি, এটার মানে কি দাদান, আমি ভাবতেই পারছি না। তখনই রেগে মেগে বিট্টুর মাও বলে, সত্যি তুই কি রে, আমি তো জানতাম সব থেকে বেশি ধৈর্য তোর বিট্টু, তাহলে তুই এরকম একটা সিদ্ধান্ত কী করে নিতে পারলি। তখনই রেগে মেগে শতদ্রু বলে, যে যা পারবে আমার উপর চাপিয়ে দেবে শুধু, মনে মনে বিনা ভাবে যে এটা কি করছেন আপনি শতদ্রুবাবু, এরমভাবে রেগে গিয়ে যদি আপনি বলেন, যুক্ত ম্যাডাম যদি একবার বুঝে যায় যে আপনি অন্য কিছু নিয়ে বলছেন তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। যুক্তা মনে মনে ভাবে, তুই যাই বল না কেন শতদ্রু, আমি জানি, কিন্তু সারা জীবন যে তোকে আমার কথাই মেনে চলতে হবে এটা তো ঠিক, বলে মনে মনে হাসে যুক্তা। শতদ্রু গিয়ে বিনাপানিকে বলে, শুধু সইটা করতে হবে তোমাকে, সইটা করে দিও ডিভোর্স পেপারে, সেটা করতে পারবে তো, বাকিটা গুড্ডু তোমায় বুঝিয়ে বলে দেবে। তখনই রেগে যায় শতদ্রুর মা, বিনাপানিকে ছোট করে অনেক কথা বলে শতদ্রু, যে গ্রামেই তো ফিরে যাবে, যা লাগবে সব পাঠিয়ে দেওয়া হবে তোমার ভরণ পোষণ। তখনই শতদ্রুর মা বলে, তোর এরকম কথা বলতে একটুও বাজে না বিট্টু, আমি তো তোকে চিনতেই পারছি না, এটা কোন বিট্টুকে দেখছি। শতদ্রু সেখান থেকে চলে গেলে যুক্তা বিনাকে বলে, বিনাবানি আমি শতদ্রুকে বলে তোমার ভরণ পোষণের টাকা, একটা মাসোয়ারা, এটাও ব্যবস্থা করে দিতে পারি, তোমাদের গ্রামের অবস্থা তো জানি আন্টি, তোমরা চাইলে আমি এই ব্যাপারে শতদ্রুর সাথে কথা বলতেই পারি, কিন্তু দেখো দুটো মানুষ যখন একে অপরের সাথে থাকতে চাইছেই না তখন আর কি বলা যাবে বলো। এরপর বিনাপানি বলে, থাক আমার ওসব লাগবে না, বলে ডিভোর্স পেপারটা নিয়ে চলে যায়। ঘরে গিয়ে শতদ্রুর ফটো দেখে কাঁদতে থাকে বিনাপানি, তারপর একে একে জামা কাপড় গোছাতে শুরু করে সে, আর তার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে আর খুব খারাপ লাগে, খুব কান্নাকাটি করে বিনাপানি। এরপর ব্যাগ গুছিয়ে যখন বেরোতে যায় তখনই শতদ্রুর সাথে তার দেখা, কিন্তু পেছনেই থাকে যুক্তা। যুক্তাকে দেখে বিনাপানি আর শতদ্রু আবার নাটক শুরু করে, যুক্তার সামনে তারা এমন দেখাতে চায় যে তাদের মধ্যে সত্যি সত্যি ঝামেলা হচ্ছে। বলে বিনাপানি, আর কোনোদিনও আপনার এই ঘরে আসবো না, কয়েকটা জিনিস ছিল নিয়ে চলে যাচ্ছি। শতদ্রু বলে, হ্যাঁ হ্যাঁ যান চলে যান, গ্রামেই তো ফিরে যাবেন, যান, যা দরকার লাগবে সেগুলো নয় পাঠিয়ে দেবো মাসে মাসে। বিনা বলে, তার কোনো দরকার নেই, আমাকে এবার নিজেকে নিজের মতো বাঁচতে দিন আপনি। তখনই যুক্তা ঢুকে এসে বলে, বাইরে তো বাড়ির কেউ নেই, তাহলে এই নাটকটা কেন চালিয়ে যাচ্ছ তোমরা দুজন, হ্যাঁ কাকে দেখাচ্ছ আমাকে। বিনা বলে, আর তো কোনো নতুন করে নাটক করার দরকার নেই যুক্তা ম্যাডাম, উনি তো বলে দিয়েছেন ওনার এই পরিস্থিতির জন্য আমি দায়ী, তাই এখন আর কোনো কিছুর মানেই হয় না, আমাকে যেতে দিন। যুক্তা বলে, যেতে দিন মানে, এই বাড়ি ছেড়ে নয় বিনা, এই ঘর ছেড়ে অন্য ঘরে যাও, কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভেব না, সেটা কিন্তু হবে না। বিনা বলে, এবার আমাকে তো কেন আটকাচ্ছেন, আমাকে আমার মতো বাঁচতে দিন না। তখন যুক্তা বলে, ডিভোর্স পেপারের সাথে সই হয়েছে, ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি বিনাপানি, তাই এ ঘর থেকে ওই ঘরেই যাও, বুঝতে পেরেছো, অন্য কোথাও যাওয়ার কথা ভেব না। বিনা চুপচাপ চলে গেলে শতদ্রু যুক্তাকে বলে, কেন ওনাকে আটকাচ্ছিস, ওনাকে ওনার মতো থাকতে দে, যেতে দে না। তখন যুক্তা বলে, কখনো না কখনো না শতদ্রু, এরপর নেক্সট স্টেপ, তোরা যে নাটকটা শুরু করেছিস না ফ্যান্টাস্টিক, মানে আমি ভাবতে পারছি না, আমি ডাক্তার হয়ে যতটা করতে পারছি তোরা তো, তোদের একটা পুরস্কার দেওয়া উচিত জানিস তো শতদ্রু, এই নাটকটাই তোদের কন্টিনিউ চালিয়ে যেতে হবে, মানে এরপর নেক্সট স্টেপ। শতদ্রু বলে, নেক্সট স্টেপ মানে আর কি চাইছিস যুক্তা, তুই যা যা চাইছিস সবই তো করছিস। যুক্তা বলে, কোথায়, এখনো তো পরবর্তী ধাপ বাকি আছে শতদ্রু, তুই এক কাজ কর, আজকেই বাড়িতে সবাইকে বলে দে তুই আমাকে বিয়ে করতে চাস না, মানে দেখ তোর ডিভোর্স হয়ে গেছে, তুই এত আত্মগ্লানিতে ভুগছিস, তোর একাকিত্ব সব কিছু মিলিয়ে মিশিয়ে তুই আমাকেই পেয়েছিস, আমাকে পেয়েছিস যাকে তুই আঁকড়ে ধরতে পারবি শতদ্রু, এটা সবাইকে বোঝাতে হবে তো, এটা তো তোকে করতেই হবে শতদ্রু, আর তুই এটা করবি, আমরা একসাথে অফিস যাব, বুঝতে পেরেছিস, নাও গেট রেডি। বলে যুক্তা চলে গেলে শতদ্রু প্রচণ্ড রেগে যায় যুক্তার ওপরে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।